হ্যালো এভরিওয়ান, দারুচিনি রান্নাঘরে আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি। আলু দিয়ে তৈরি এই মজার রেসিপিটির নাম হচ্ছে ফ্রাইড পটেটো বল বা আলুর বল। আলু দিয়ে তৈরি করা হলেও এটি খেতে অনেক মজার, বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। ফ্রাইড পটেটো বল আপনাদের অনেক ভালো লাগবে। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার চলুন ফ্রাইড পটেটো বল তৈরি করি। প্রথমে একটি প্যান চুলাতে বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিব। বড় সাইজের দুটি আলু ছোট টুকরা করে কেটে দিয়ে দিব। এবার সিদ্ধ করে নেয়া আলুর খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো আলু একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনি চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এবার মশলা ব্যবহার করব। আমি প্রথমেই দিয়ে দিব 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, 1 চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আপনি চাইলে কাঁচামরিচ বাদ দিতে পারেন, কারণ বাচ্চারা কিন্তু ঝাল খেতে পারে না। দিচ্ছি ধনিয়া পাতা কুচি 3 টেবিল চামচ, আধা চামচ রসুন বাটা দিব, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব, গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1 চামচ, এবং সেই সাথে দিয়ে দিব চাট মশলার গুঁড়া 1 চামচ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ। আপনারা চাইলে ঝাল কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিব 3 টেবিল চামচ হোয়াইট কালারের ব্রেড ক্রাম্বস, লেবুর রস দিয়ে দিব 1 চামচ। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিব। এবার হাতে সামান্য তেল মেখে নিব, এতে করে হাতে আর লেগে যাবে না। এখন পরিমাণ মতো নিয়ে প্রথমে গোল করে বলের মতো শেপ দিয়ে নিব। এবার বাইরের কোটিংটার জন্য একটি ডিম নিলাম, লবণ দিয়ে দিচ্ছি 1-2 চিমটির সমান। এখন এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার যে পটেটো বলগুলো তৈরি করেছি সেই বলগুলো নিয়ে প্রথমে ডিমের মধ্যে খুব ভালো করে কোট করে নিয়ে অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো অংশ যেন ফাঁকা না থাকে। ফ্রাইড পটেটো বল তৈরিতে আমি দুটি কালারের ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি। আপনি চাইলে যে কোনো এক কালারের ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে এভাবে গড়িয়ে নেবার পরে সরাসরি ভাজতে চলে যেতে হবে। এবার আমি একটি প্যানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। ভাজার জন্য ডুবো তেল ব্যবহার করতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে তাতে এক এক করে বলগুলো দিয়ে দিব। কিছুক্ষণ পর উল্টিয়ে দিব। যখন দুই পাশে ভাজা হয়ে যাবে এই রকম বাদামি রং ধারণ করবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কোনোটা ফেটে যায়নি আর খুব সুন্দর ভাজা হয়েছে। এবার টমেটো সসের সাথে ফ্রাইড পটেটো বল গরম গরম পরিবেশন করুন। আপনারা খুব সহজেই ঘরেই এই ফ্রাইড পটেটো বল তৈরি করতে পারবেন। বাচ্চারা পছন্দ করবে, সেই সাথে আপনাদেরও ভালো লাগবে। এইরকম নতুন ও সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন।